হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফ্লিপকার্টের তরফ থেকে আবারও ওয়ার্ক ফ্রম হোম প্রসেসের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে এবং এবারে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হবে যেখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি এইচ নাম্বার বলুন বা মেল আইডি যেটাই আছে সেটা আমরা প্রোভাইড করে দেবো সেই কারণে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিও ষ আমরা রকম ডিটেলস দেইনি এটাতে কিন্তু সরাসরি ভিডিওতে ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা ভিডিওটি দেখলেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন তো ভিডিওটি খুবই ছোট হতে চলেছে খুব একটা বড় হবে না আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন কম সময়ের মধ্যে ডিটেলস যাবতীয় যা বিষয় রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এখানে বুঝিয়ে দেবো তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টের তরফ থেকে রেক্রুটমেন্ট চলছে যেটা হলো সম্পূর্ণ ফ্রিতে কাজের জন্যে রকম টাকা পয়সা বা কোনো কিছু কিন্তু চাওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন ওকে নেক্সট আসছে এখানে এইচএস পাস মিনিমাম যোগ্যতা চাওয়া হয়েছে স্যালারি মোটামুটি আঠেরো হাজার পনেরো থেকে আঠেরো হাজারের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন দেরি না করে অবশ্যই অ্যাপ্লিকেশান করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হননি তাদের জয়েন হবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাবতীয় যা তথ্য আছে সমস্ত রকম ইনফরমেশান নিয়ে আজকে আলোচনা করব প্রথমত রয়েছে ফ্লিপকার্ট প্রসেস হায়ারিং তো ফ্লিপকার্ট প্রসেসের জন্য এখানে কিন্তু আপনাদেরকে হায়ারিং করা হবে যেমনটা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম জব হবে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোমে আপনারা কাজ করতে পারবেন রকম ফিল্ডে যেতে হচ্ছে না ফিল্ডে গিয়ে কোনো রকম প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে না ওকে নেক্সট আছে কোম্পানি নেম টেক মহিন্দ্রা তো টেক মাহিন্দ্রা কোম্পানির নাম আশা করি আপনারা শুনেছেন টেক মাহিন্দ্রা কোম্পানির সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান বা টেক মাহিন্দ্রা সম্পর্কে জানতে চান তারা কিন্তু অবশ্যই একবার গুগলে সার্চ করতে পারেন গুগলে সার্চ করলে কিন্তু এই রিলেটেড ইনফরমেশন আপনারা কিন্তু স্টেবল বাই স্টেপ পেয়ে যাবেন যাতে পরবর্তীকালে আপনাদের কাজ করতে সুবিধা হবে ওকে তারপরে কী আছে জব রোল কাস্টমার সাপোর্ট ফ্লিপকার্ট প্রসেস তো কাস্টমার সাপোর্ট হিসেবে আপনাদেরকে এখানে কাজ করতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট প্রসেসের ওপরে রিক্রুটমেন্ট থাকবে ফ্লিপকার্ট প্রসেস বলতে কী এর আগেও আমরা বলেছি বেসিক্যালি ফ্লিপকার্ট হলো একটি ই কমার্স কোম্পানি এবং ইকমার্স কোম্পানির বিভিন্ন ধরনের কোয়ারিজ হয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যা কাস্টমারদের হয়ে থাকে সেই সমস্ত কাস্টমারদের সমস্যা সলিউশনের জন্য কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে লোকেশন কী আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম কোম্পানি কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে যে এখানে আপনারা ওয়ার্ক ফ্রম হোমেই কাজটি করতে পারবেন কোনোরকম ফিল্ডে যেতে হবে না কোনো রকম প্রোডাক্ট সেলিং কিন্তু করতে হচ্ছে না ওকে নেক্সট কী আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টুয়েলভ পাস ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই তো আপনি উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন এর সাথে সাথে ফ্রেশার হলেও অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে ইংলিশে কথা বলার দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি তারপরে কী আছে এখানে দিস ইজ এ কমপ্লিটলি ওয়ার্ক ফ্রম হোম প্যান ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে সিএসএ কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট ওপরে রিক্রুটমেন্ট করা হবে জব প্রোফাইল হিসেবে কিছু বিষয় মেনশন করা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার উইল বি রেসপন্সিবল ফর কাস্টমার সার্ভিস অ্যান্ড হ্যান্ডেলিং অনলাইন প্রোডাক্ট তারপর কি আছে ডেলিভারি রিলেটেড এনকোয়ারি ফ্রম দ্য কাস্টমার অ্যান্ড প্রোভাইড অ্যান্ড শেয়ার ইনফরমেশান উইথ কাস্টমার বাই বাই অ্যাভেলেবেল টুলস অ্যান্ড ইনফরমেশান ভায়া কলিং সাপোর্ট তো এখানে বেসিক্যালি যেটুকু ইনফরমেশান বোঝানো হয়েছে যে কাস্টমার ফ্লিপকার্টের যে কাস্টমার আপনি আমি সবাই তো ফ্লিপকার্ট কাস্টমারদের মানে আমাদেরকেই বলুন সাধারণ মানুষ যাদের যা সমস্যা হবে সেই রিলেটেড সমস্যার সমাধান করতে হবে এই টাইপের কাজ কিন্তু এখানে থাকবে এটাই বলা রয়েছে আপনারা চাইলে ভালোভাবে পড়ে নিন স্ক্রিনে লেখাই রয়েছে নেক্সট আছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া হিসেবে রয়েছে মিনিমাম এইচএসসি পাস মানে উচ্চমাধ্যমিক পাস হতে হবে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে এক্সিলেন্ট ভার্বাল কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ হিন্দি উইদাউট মেজর এম রেডি টু ওয়ার্ক টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর স্ল্যাশ সেভেন রয়েছে মানে চব্বিশ ঘন্টা রোটেশনাল শিফট থাকবে নাইট ডিউটি হতে পারে ডে ডিউটি হতে পারে শিফটিং ডিউটিতে কাজ করতে হবে ঠিক আছে সেই বিষয়টা মেনশন করা রয়েছে নেক্সট কি আছে এখানে ইন্টারেস্ট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান এউ সিবি টু তো মেল আইডি এখানে দেওয়া আছে তার আগে কিছু বিষয় জানিয়ে রাখি মেল ফিমেল বোথ বয়স যদি বলা যায় আঠেরো থেকে মোটামুটি পঁয়ত্রিশ আটত্রিশ বছর অব্দি অ্যাপ্লাই করা যাবে কোনো সমস্যা নেই এছাড়া এখানে আপনারা পিএপিএসআই এপিএসআ যা সুবিধা থেকে থাকে সেগুলো পাবেন ল্যাপটপ বা ডেস্কটপ কানেকশান ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে ওয়াইফাই কানেকশান অবশ্যই ম্যান্ডেটেড থেকে থাকে তো এগুলো রয়েছে আপনারা পরবর্তীকালেও নিতে পারেন কোনো সমস্যা নেই এক্সাম দেওয়ার ক্ষেত্রে আপনারা সাইবার ক্যাফে থেকে এক্সাম দিলেন দেন আপনারা যখন সিলেক্টেড হয়ে যাচ্ছেন তখন আপনারা যে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই পার্চেস করে নিতে পারেন ঠিক আছে তো বেসিক ইনফরমেশন এটুকু শেয়ার করে রাখলাম আপনাদেরকে সিবি শেয়ার করতে হবে অবশ্যই আপনার একটি ভালো সিবি কিন্তু আপনার মানে জব পাওয়ার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট চান্স থাকে তো অবশ্যই প্রফেশনাল এবং ভালো সিবি আপনারা কিন্তু বিভিন্ন প্লে স্টোরে অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিলে কী হবে সেখান থেকে কিন্তু ভালোভাবে একটা প্রফেশনাল সিবি বানিয়ে কিন্তু অবশ্যই পাঠাবেন আপনারা যদি বলেন যে কীভাবে সিবি বানাবেন বা কীভাবে সিবি তৈরি করবেন এই রিলেটেড যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে তাহলে কিন্তু আমরা চেষ্টা করব সেই সেই রিলেটেড একটা ভিডিও বানানোর ওকে তো মেল আইডিটা কী আছে টি এ ডবল জিরো সেভেন টি এ ডাবল জিরো সেভেন নাইন টু ডবল জিরো ফাইভ অ্যাট দ্য রেট টেক মহেন্দ্রা ডট কম এই মেল আইডিতে আপনাদেরকে কিন্তু মেল করতে হবে মেল আইডিটা দেখে নিন এবং আপনারা কোথাও একটা নোট ডাউন করে নিন তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের বায়োডেটা মেল করুন এবং বায়োডেটা মেল করার আগে অবশ্যই মাথায় রাখবেন কিছু কিছু বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে সাবজেক্ট বডিতে কি লিখবেন সেই বিষয়টা মাথায় রাখবেন সাবজেক্ট বডিতে এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দেবেন ফ্লিপকার্ট প্রসেস হাইরিং ওয়ার্ক ফ্রম হোম জব তো এই কথাটা কিন্তু সাবজেক্ট বডিতে অবশ্যই মেনশন করবেন যাতে এইচ আর ডিপার্টমেন্ট যখন আপনার সিবি চেক করবে তখন যেন তাদের বুঝতে সুবিধা হয় ফ্লিপকার্ট প্রসেস হাইরিং ওয়ার্ক ফ্রম হোম জব তো এই কথাটা কিন্তু মেলের যে সাবজেক্ট বডি হয়ে থাকে ঠিক আছে মেলের সাবজেক্ট বডিতে কিন্তু অবশ্যই মেনশান করবেন এবং মেলের যে মেন বডি হয়ে থাকে সেখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার সেলফ ইন্ট্রোডাকশন কিছুটা দেওয়ার যাতে এইচআর ডিপার্টমেন্টেরও বুঝতে সুবিধা হয় যে আপনি ইংলিশ সম্পর্কে ওয়াকিবহল রয়েছেন বা ইংলিশে কথা বলার দক্ষতা আপনার মধ্যে রয়েছে এবং আপনার মধ্যে সেই মানে ট্যালেন্টও রয়েছে ঠিক আছে তো সেই একটু মাথায় রাখবেন মেল বডিতে বলতে গেলে সাবজেক্টে লিখবেন ফ্লিপকার্ট প্রসেস হায়ারিং ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা একটা জায়গায় লিখে নিন খাতায় তারপরে হাই স্যার বা ম্যাম অবলিক দিয়ে লিখবেন তারপরে আপনার নাম অ্যাড্রেস কোয়ালিফিকেশান এগুলো বাগেরা বাগেরা কিছুটা লিখে নিলেন দেন আপনার সিবি অ্যাটাচ করবেন সিবি অ্যাটাচ করে মেল আইডি তো দিয়ে দিয়েছি সেই মেল আইডিতে আপনাদেরকে কিন্তু মেল করতে হবে ওকে তো আশা করব বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকমই ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আরও একটা ছোট্ট ইনফরমেশান জানিয়ে রাখি বিভিন্ন ব্যাঙ্ক বলতে যেমন এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে কিন্তু এবারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে ইন্টারভিউ শুরু হবে সেই কারণে যারা যারা মেদিনীপুর ঝাড়গ্রাম বা বাঁকুড়ায় বসবাস করেন তারা কিন্তু রেডি হয়ে যান খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন